সুপ্রিয় দর্শক, চাইনিজ নিউ ইয়ার শুরু হয়ে গেছে। আজ ফেব্রুয়ারির 2 তারিখ, চাইনিজ নিউ ইয়ারের 2 তারিখ। তাই সবাইকে বলছি সেন নেয়ান খয়লা, অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার। চায়নারা চাইনিজ নিউ ইয়ারে সেন নেয়ান খয়লা বলে। কোম্পানির ভিতরে 300 লোকের অধিকে থাকলেও বর্তমানে আমি একা। আমি বর্তমানে আমার বাসায় বসে এই ভিডিওটা ধারণ করছি। এই কোম্পানির আন্ডারে সিকিউরিটির লোক ছাড়া এবং আমি একজন ওয়ার্কার ছাড়া আর কোনো লোক বর্তমানে অবশিষ্ট নেই। সবাই চলে গেছে নিজ পৈতৃক বাড়িতে আনন্দ উপভোগ করার জন্য। তাই একা থাকার কারণে বেশি দূরে যাওয়া হয়নি। দোকান থেকে কিছু কেনাকাটা করার জন্য বের হয়েছিলাম, আর সেই ফাঁকে নিকটবর্তী পার্কের থেকে সন্ধ্যাকালীন কিছু স্মৃতি তুলে ধরার চেষ্টা করেছি, যেটা এই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পাবেন। তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইটিসি টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা আয়োজিত এই ভিডিও। আমি আছি আপনার সাথেই। আজ চাইনিজ নিউ ইয়ারের 2য় দিন, এখন সন্ধ্যা হয়ে গেছে, সময় চায়না টাইম, সন্ধ্যা 6:35। পার্কের সাইডে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা ধারণ করছি। সুপার শপ থেকে আসার পথে ভাবলাম চাইনিজ নিউ ইয়ারের 2য় দিনের স্মৃতি মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে ক্যামেরা বন্দি করা যায়। সন্ধ্যাবেলা 2-1 জন লোক পায়চারি করছে, বাসায় ফিরে যাচ্ছে, আর আমিও বাসায় ফিরে যাওয়ার জন্য রওনা দিলাম। আগামীকাল চাইনিজ নিউ ইয়ারের 3য় দিন বের হব, দেখি কিছু একটা তুলে ধরা যায় কি না। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন চাইনিজ নিউ ইয়ারের সন্ধ্যাবেলার স্মৃতি মোবাইল ফোনের মাধ্যমে তুলে ধরতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ আমার এই ভিডিও আপলোড হবে আমার চ্যানেলে। যারা আমার এই ভিডিও দেখবেন, আশা করি তাদের কাছে ভালো লাগবে। চাইনিজ নিউ ইয়ারে সারা চায়না জুড়ে পথে ঘাটে পার্কে ডেকোরেশন করা হয়। দীর্ঘদিন একটানা 10 দিন ছুটি, সবাই চেষ্টা করে তার পৈতৃক বাড়িতে যাওয়ার জন্য। এটা সিয়ান শহর। পার্কের ভিতরে দাঁড়িয়ে আমি এই ভিডিওটি করার চেষ্টা করছি। 2-1 জন লোকের শব্দ শোনা যায়, তারা কিছু একটা
বলাবলি করছে নিজেদের মধ্যে। পার্কে একেবারে শুনশান নিরবতা, দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই দেখুন এই সোজা বরাবর যে লাল বিল্ডিং, আমি 3 বছর আগে এই বিল্ডিংয়ের 18 তলায় ছিলাম, আমি সহ আমার আরও 2 জন সহকর্মী ছিল, কিন্তু করোনাকালীন সময়ে এখান থেকে কোম্পানির গেটের ভিতরে আশ্রয় নিয়েছিলাম। দেখুন দু একজন লোক হালকা ঘোরাফেরা করছে, গরমের সিজনে এখানে এই সময়ে অনেক লোকের সমাগম থাকে। আমি কিছু একটা কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম, এই দেখুন আমি কিনেছি হালকা কিছু শাকসবজি এবং কমলা, আছে টমেটো। কমলা বললে বুঝল হবে এটা হইল মালটা, আর এখানে আছে শাকসবজি। যাই হোক, কেনাকাটা সেটা বড় কথা নয়, এই সন্ধ্যাবেলার সুন্দর সিনারি ক্যামেরার মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে ধরে রাখতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। কারণ আমার এই ভিডিও ইউটিউবের মাধ্যমে দর্শক শ্রোতা অনেকেই দেখবেন, ভিডিও তুলে ধরা বড় কথা নয়, যারা প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোবাসেন তারা আমার এই ভিডিও বাচ্চাদেরকেও সঙ্গে নিয়ে দেখতে পারবেন। প্রচুর ঠান্ডা, প্রয়োজন ছাড়া বাসা থেকে কেউ বের হয় না, আর আমিও আমার প্রয়োজনের কারণে বাসা থেকে বের হয়েছিলাম। এখন তাপমাত্রা -4°C, দীর্ঘক্ষণ মোবাইল হাতে রেখে ভিডিও করা সম্ভব না, তাই আমি এখন স্বল্প সময়ের ভিতরে এই ভিডিওটি শেষ করার চেষ্টা করছি। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে আমি আগামীকাল আরও ভিডিও করার চেষ্টা করব আগামীকাল ট্রেনে কিছু দূর গিয়ে দেখি কীরকমের ভিডিও করা যায়। আগামীকালের ভিডিওটি থাকবে জার্নি বাই ট্রেন। আজকের ভিডিওটি ন্যাচারাল সিনারি অফ চাইনিজ নিউ ইয়ার। যাই হোক, যারা আমার এই ভিডিও দেখবেন প্লিজ লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি ইতোমধ্যে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য। ভালো থাকুন সবাই, করোনাকালীন এই সময়ে এখনও বিশ্ব থেকে আমরা মুক্তি পাইনি, নানান দেশে টিকা আবিষ্কারের পরেও এখনও আমরা করোনার ভয়ে আতঙ্কিত। সেভ করার মালিক সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, তিনি যেন সবাইকে করোনা থেকে মুক্তি দেন, মানুষের মৃত্যু যেন স্বাভাবিক মৃত্যু হয়, মানুষ যেন আর করোনায় মৃত্যুবরণ না করে, এই ভয়াবহ করোনা থেকে আমরা সবাই মুক্তি চাই। বিশ্বের সবাই করোনামুক্ত হোক, বিশ্ব থেকে সৃষ্টিকর্তা যেন তার নিজের কুদরতে করোনাকে পৃথিবী থেকে দূর করেন, বিশ্বের সকল প্রাণী সুখী হোক সেই শুভকামনায়।
শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, সেন্যান খয়লা। বাহিরে প্রচণ্ড ঠান্ডা, এই মুহূর্তে তাপমাত্রা -4°C। বিশেষ প্রয়োজন ছাড়া এই ঠান্ডার ভিতরে কেউ বাসা থেকে বের হতে চায় না। আমারও প্রয়োজন ছিল, তাই আমি বাসা থেকে দোকানে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। আর সেই ফাঁকে চাইনিজ নিউ ইয়ারের কিছু দৃশ্য এই পার্কের ভিতর থেকে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। যদি আমার এই ক্ষুদ্র ভিডিওটি আপনাদের কারো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিন, কমেন্টস করে আপনার মতামত তুলে ধরুন। আপনি যদি আমার এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে রাখুন, তাতে পরবর্তীতে আমার যে কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি ইতোমধ্যে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।